আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এসেছি bdtoday.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার ব্যথায় উনি ভুগছিলেন। স্যার, আমরা প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার নামটা। আমার নাম এস এম শফিকুল ইসলাম। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি খুলনার নড়াইল থেকে আসছি। আচ্ছা স্যার, প্রথমে জানতে চাই যে আপনার পেশাগতভাবে আপনি সাধারণত কি করতেন বা কি করেন? পেশাগতভাবে আমি আসলে কম্পিউটারে কাজ করতাম, আর আমার এই প্রবলেমটা আসলে দীর্ঘ সময় কম্পিউটারে বসে থাকার কারণে ধীরে ধীরে এই সমস্যাটা তৈরি হয়েছে। এবং এই সমস্যাটা আমি যখন টের পাইছি তখন থেকে আসলে সেই সম মানে দীর্ঘ 1 বছর ধরে এটা নিয়ে অনেক যে অনেক জায়গায় অনেকভাবে ঘোরাফেরা করছি, কিন্তু আসলে তেমন কোথাও কোনো জায়গায় ফলাফল পাইনি। তো অবশেষে আর কি স্যারের একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর কি আমি জানতে পারলাম যে এখান থেকে অনেকে স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে গেছে আর কি। তো সেইভাবে নিজের কিউরিয়াসিটি থেকে আর কি এখানে আসা, আর সেই কিউরিয়াসিটি থেকে এখানে দীর্ঘদিন ধরে মানে জানাশোনার পরে তারপরে এখানে স্যারের সাথে কথাবার্তা বলে আর কি ট্রিটমেন্ট নিলাম আর কি আমি। আচ্ছা, ডিপিআরসি হসপিটাল আপনি কোন ডক্টর আন্ডারে চিকিৎসা দিন ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আর কি আমি চিকিৎসা দিন নিয়েছি দীর্ঘ 22 দিন, এবং আল্লাহর রহমতে আজকে আমি পুরোপুরি সুস্থভাবে এখান থেকে ফিরে যাচ্ছি আর কি। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালের চিকিৎসা খরচ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে খরচটা স্বাভাবিকভাবে ঠিক আছে, অন্যান্য জায়গা থেকে তুলনামূলক চিপ রেটে আমি এখান থেকে চিকিৎসা সেবাটা পাইছি এবং কম। তো এটা আসলে সুস্থতার কাছে কিছুই না। আচ্ছা, এখানকার যারা স্টাফ নার্স বা ম্যানেজমেন্টের যারা আছেন তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, তাদের ব্যবহার আসলে একদম পরিবারের অন্য সদস্যদের মতনই অনেকটা মনে হয়, জাস্ট অনেক আন্তরিক, পুরোপুরিভাবে একটা পেশেন্টের কাছে যতটুকু আন্তরিক প্রয়োজন তাদের মাঝে সেই আন্তরিকতা খুঁজে পাওয়া যায়, এবং যার জন্য আমি মনে করি যে একজন রোগী আরো দ্রুত সুস্থ হয়ে যায়। বুঝতে পেরেছি। আচ্ছা, এর আগে কি আপনি এই আপনার যে সমস্যাটা সেটার ট্রিটমেন্ট নিয়েছিলেন কোথাও? হ্যাঁ, দীর্ঘ 1 বছর ধরে আসলে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু আসলে আমি তেমন ভালো কোনো ফলাফল পাইনি আর কি। হয়তো সঠিক ট্রিটমেন্টটার কারণে আর কি 1 বছর ধরে আসলে আমার ঘোরাঘুরির পরে অবশেষে আর কি। তার মানে আপনার সমস্যাটা ঠিক কতদিনের ছিল? আমার সমস্যাটা 1 বছরের একটু বেশি আর কি। আচ্ছা, তো আপনি কতদিন যাবত এখানে চিকিৎসা নিয়েছেন? এখানে আমি 22 দিন চিকিৎসা নিয়েছি, ভর্তি থেকে 22 দিন চিকিৎসা নিয়েছি। আচ্ছা, আপনার পুরো মানে সমস্যাটা কি ছিল যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আমার সমস্যাটা ছিল আপনার PLID সমস্যা, যেটা আমার দুইটা ডিস্কের ফ্লপ ছিল, একটা L5 এবং S1, দুইটা ডিস্ক থেকে আসলে জেলি জাতীয় যে পদার্থটা থাকে ওইটা আসলে বের হয়ে গেছিল, এটা থেকে আসলে আমার সমস্যাটা তৈরি হয়েছে। আচ্ছা, ডিপিএফসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন বা এখানকার খাবার কেমন সেটা সম্পর্কে যদি একটু বলেন। খাবার এবং পরিবেশটা আসলে খুবই ভালো, এবং যদি কেউ এখানে আসে তাহলে তার মান সম্পর্কে আসলে আলাদা একটা নতুন ধারণা তৈরি হবে। বলতে গেলে যে এখানের খাবার এবং পরিবেশ দুটোই একটা রোগীর জন্য পারফেক্ট। আচ্ছা, আপনার মতো যারা এই ধরনের সমস্যায় অন্যান্য রোগীরা যারা ভুগছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তাদের সম্পর্কে আমার একটাই কথা আছে, আসলে হয়তো তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখাচ্ছে বা দৌড়াদৌড়ি করতেছে, এটাও যেমন একটা কষ্টের ব্যাপার তেমনি একটা সময়েরও একটা ব্যাপার থেকে যায় যেটা হয়তো বা বারে বারে ফিরে আসবে না। তো তাদের জন্য আমার একটাই বলার যে এখানে এসে তারা সঠিকভাবে ট্রিটমেন্ট নিক, এবং আশা করি যে আল্লাহর রহমতে খুব ভালোভাবে এখান থেকে বের হয়ে যাবে আমার মতো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।